হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন টেক বাংলা গাইড আর আমি আছি আপনাদের সাথে রবি বন্ধুরা হয়তো অনেক সময় আপনারা আপনাদের সেট রেজিস্টার করেন ফ্যাক্টরি রেজিস্টার সে রেজিস্টার করার পর দেখতে দেখেন যে আপনাদের সেটটা বা আপনার ডিভাইসটা অ্যাপার বিলক হয়ে যায় যদি আপনারা আপনাদের জিমেলের পাসওয়ার্ড জানেন তাহলে তো অ্যাপার আর লক খুলতে পারবেন আর না হলে তো আপনাদের বিভিন্ন দোকানে নিয়ে বা বিভিন্ন মোবাইল যেখানে ঠিক করে সেখানে নিয়ে আপনাদের এফ আর খুলতে দুই তিনশো টাকা খরচ হয় তো বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটা মেথড দেখাবো সেই মেথডটা আপনার সম্পূর্ণ কমপ্লিট করলে আপনাদের কখনো আর এফ আর পড়বে না আপনাদের সেটে যতই ফ্যাক্টরি রেস্ট দেন তো আমি যে ম্যাথডটা দেখাবো সেই মেথডটা খুবই যে একটা মেথড চলুন দেখা যায় আপনার আপনাদের মোবাইলের সেটিং যাবে সেটিংয়ে যাওয়ার পর অ্যাবাউট ফোনে যাবেন অ্যাবাউট ফোনে যাওয়ার পর নিচের দিকে আসবেন আসার পর দেখতে পারেন নাম্বার এখানে ক্লিক করবেন তো ক্লিক করবেন তো তারপর এখানে ক্লিক করা ছিল তো এখন আর ক্লিক করা লাগবে না তারপর বের হয়ে আসবেন তারপর আপনারা যাবেন আপনাদের সব মোবাইলের সিস্টেমটা কিন্তু এক থাকবে না এটা আইটেল মোবাইল এই মোবাইলের সিস্টেম এক রকমের অন্য মোবাইলের সিস্টেম আর এক রকমের হতেই পারে তো বেশিরভাগ ফোনেই অ্যাবাউট ফোনের মধ্যেই আমি এখন যেই অপশনটা ঢুকবো সেটা অ্যাবাউট ফোনের মধ্যে থাকে কিন্তু আমার এই আইটেল মোবাইলে সে এটার সেই ডেভেলপার অপশানটা অন্য একটা জায়গায় তো মোর সেটিং আমার ডেভেলপার অপশান তো ডেভেলপ ডেভেলপার অপশানে যাবো তারপর এটা এই যে অফ করে থাকবে এটা আমরা অন করে দিব তারপর দেখবেন এই যে ওই এম আনলক অ্যালাউ দা বুট লোডার টু বি আনলক তো এটা অফ করা থাকবে আপনারা অন করে দেবেন তারপর আপনাদের মোবাইলে যে লকটা দেওয়া থাকবে সেই লকটি দিয়ে দেবেন তারপর ইনেবল করে দেবেন ইনেবল করে দেওয়ার পরে আপনারা আপনাদের মোবাইলটা যতবারই ফ্যাক্টরি ফ্যাক্ট করবেন কোনো অসুবিধা নেই কোনো FRP লক খাবেন খাবে না বা পড়বে না তো এই ছিল বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানার থাকলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ